নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফ্রল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যুগে যদি আপনি কাউকে খবর দিতে চান, কোনো একটা বিষয়ে কোনো একটা খবর কাউকে দিতে চাইছেন, তাহলে কিভাবে দেবেন? নিশ্চয়ই চিঠির মাধ্যমে নয়, কারণ চিঠি ডাকযোগ এগুলো কিন্তু এখন অতীত। এখন নতুন টেকনোলজি এসছে, নতুন যুগ এসছে, নতুন যোগাযোগ ব্যবস্থা এসছে। এখনকার দিনে খুব সহজেই কিন্তু এবং খুব তাড়াতাড়ি কিন্তু একটি খবর আর একজনের কাছে, অনেক দূর, যে হয়তো মাইল মাইল দূরে বসে আছে, তার কাছে কিন্তু খুব সহজেই খবর পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু আমরা যখন এফআইআর করতে যাই থানায়, তো থানায় কিন্তু এফআইআর করতে গেলে হয় পার্সোনালি যেতে হয়, আর না হলে ডাকযোগে কিংবা চিঠির মাধ্যমে কিন্তু এফআইআর করতে হয়। কিন্তু এখন নতুন টেকনোলজি আসার ফলে, টেকনোলজি এটাও কিন্তু আইনের মধ্যে আনা হচ্ছে, এবং তার ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি থানায় আপনার কোনো একটা, আপনার সঙ্গে কোনো একটা কগনিজেবল অফেন্স হচ্ছে কিংবা আপনার পরিচিত কারোর সঙ্গে কগনিজেবল অফেন্স হচ্ছে, সেই মুহূর্তে আপনার হয়তো থানায় যাওয়া সম্ভব নয় কিংবা তার যার সঙ্গে হচ্ছে তার থানায় যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে সে ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সেই খবর থানাতে পৌঁছায়, সেটা কি এফআইআর হিসেবে ট্রিট হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং আলোচনার ভিত্তি হিসেবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট এই বিষয় নিয়ে কিন্তু একটি খুব সুন্দর জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টের উপরে আলোকপাত করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি এফআইআর করেন, তাহলে কি সেই এফআইআর গ্রাহ্য হবে, কিংবা ইমেলের মাধ্যমে যদি আপনি থানায় কোনো কগনিজেবল অফেন্সের কথা জানান, কোনো কগনিজেবল অফেন্স হয়েছে এই ধরনের ঘটনাটা যদি আপনি জানান, এবং সেই ঘটনা যদি এফআইআর হিসেবে ট্রিট করতে বলেন পুলিশ, কি সেটা কি পুলিশ এফআইআর হিসেবে ট্রিট করবে? বন্ধুরা, যখন এফআইআর করতে হয়, এফআইআর এর সময় যদি আপনি থানায় গিয়ে, থানায় যে ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছেন তার কাছে গিয়ে যদি এফআইআর করেন, তাহলে 154 সাবসেকশন 1 এ কিন্তু আপনি এফআইআর লজ করতে পারবেন। এরপরে অনেক সময় যেটা হয় যে পুলিশ স্টেশনে গিয়ে ভারপ্রাপ্ত যে পুলিশ অধিকারী রয়েছেন, তিনি অনেক সময় কিন্তু এফআইআর নিতে চায় না, সেই সময় পুলিশের কোনো উচ্চ পদস্থ কর্তাকে কিন্তু আপনি একটি চিঠির মাধ্যমে কিন্তু আপনার এফআইআর লজ করতে পারেন। তারপরেও যদি আপনার এফআইআর লজ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কোর্টে সরাসরি 156 ক্লজ 3 এর মাধ্যমে কিন্তু কমপ্লেন কেস ফাইল করতে পারেন। কিন্তু এই কমপ্লেন কেস করার আগে আপনাকে পুলিশকে কিন্তু ইনফর্ম করতে হবে, এই যে আপনার বিরুদ্ধে যে অপরাধ ঘটিত হয়েছে সেই ঘটনা সম্পর্কে কিন্তু পুলিশকে অবগত করতে হবে। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে প্রসেস। তো এবার আলোচনা করব আজকের যে কেস, সেই কেসে কি হয়েছিল। এই কেসে এক ব্যক্তি বাই হোয়াটসঅ্যাপ কিন্তু পুলিশ থানায় তার বিরুদ্ধে একটি কগনিজেবল অফেন্স হচ্ছে, সেই অফেন্সের ঘটনা কিন্তু জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং পুলিশ থানা থেকে জানানো হয় যে তার এই অভিযোগ এফআইআর হিসেবে লজ করা হবে। কিন্তু এরপরে অনেক দিন কেটে যাওয়ার পরেও কিন্তু এফআইআরটা লজ হয়নি, এবং তিনি পরে কোর্টে গিয়ে 156 ক্লজ 3 কিন্তু একটি কমপ্লেন কেস করেন। এই কমপ্লেন কেসের অনুযায়ী তার পক্ষে এবং অভিযুক্তকে কিন্তু সাজা দেওয়া হয়। সাজা হয়ে যাওয়ার পর এই অভিযুক্ত সেশন কোর্টে গিয়ে কিন্তু অ্যাপিল ফাইল করে, এই বলে যে 156 ক্লজ 3 যখন কোনো অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের আগাম সূচনা অবশ্যই পুলিশকে দিতে হবে, যেটা কিন্তু দেওয়া হয়নি এই এই কেসের মধ্যে। তো সেই জায়গায় গিয়ে সেশন কোর্ট কিন্তু জিনিসটা, এই যে কেসটিকে কিন্তু খারিজ করে দেয়, অর্থাৎ তার যে সাজা হয়েছিল সেই সাজাটাকে কিন্তু খারিজ হয়ে যায়। এরপরে
জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্টে কিন্তু এই ম্যাটারটি যায়। এবং হাইকোর্টে এই ম্যাটারটি যাওয়ার পরে হাইকোর্ট সমস্ত ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং সমস্ত ঘটনাটি খুঁটিয়ে দেখার পর হাইকোর্ট এই রায় দেয় যে যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছিল তখন পুলিশ এফআইআর হিসেবে, এটা পুলিশের উচিত ছিল এটাকে এফআইআর হিসেবে ট্রিট করা, কারণ কোনো ঘটনা, কোনো কগনিজেবল অফেন্সের কোনো বিবরণ যদি হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে কোনো পুলিশ থানায় জানানো হয় সেটা কিন্তু এফআইআর হিসেবেই লজ করা হবে, এফআইআর হিসেবে সেটাকে ট্রিট করা হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হয়েছে তাই জন্যে এটাকে খারিজ করে দেওয়া যাবে না। এই যে ঘটনাটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু জানানো হয়েছে কিন্তু লিখিত এবং কিংবা পার্সোনালি গিয়ে জানানো হয়নি পুলিশের কাছে, তাই জন্য এটা এফআইআর হিসেবে লজ হবে না, এটা কিন্তু ঠিক নয়। যেহেতু তিনি হোয়াটসঅ্যাপ করেছেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু সেটাকে এফআইআর হিসেবে, সেই হোয়াটসঅ্যাপটাকে কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করা উচিত, ট্রিট করা হবে। তো সেই অনুযায়ী কিন্তু 156 ক্লজ 3 যখন তিনি অভিযোগ করেছেন তখন সেই অভিযোগটি কিন্তু সঠিক, যেহেতু তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগেই পুলিশকে ইনফর্ম করেছিলেন। তো এই রায় দেন হাইকোর্ট এবং এই রায়টি একটি কালজয়ী রায়, কারণ এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে আপনি যদি পুলিশের কাছে কোনো ঘটনার বর্ণনা দেন কিংবা পুলিশের কাছে কোনো এফআইআর লজ করতে চান তাহলে কিন্তু সেটা গ্রাহ্য করতে হবে পুলিশকে, কারণ পার্সোনালি গেলে কিংবা চিঠির মাধ্যমে অনেক সময় যেটা হচ্ছে হয় যে পুলিশ কিন্তু এফআইআর নিতে চায় না, পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে চাইলেই কিন্তু এফআইআর নিতে চায় না পুলিশ, এবং পুলিশ তার অনেক ধরনের মনমানি করতে থাকে। পুলিশ আর তাদের মনমানি করতে পারবে না। হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমেও যদি কোনো ঘটনার খবর তাদের কাছে যায় তাদেরকে অবশ্যই কিন্তু সেটাকে এফআইআর হিসেবেই ট্রিট করতে হবে। তো বন্ধুরা, জানতে পারলেন যে আপনারা এখন থেকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু এফআইআর করতে পারবেন, তাতে এখন আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস করা থাকলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।